মাদক জঙ্গিবাদ সন্ত্রাসবাদ থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে সংস্কৃতি চর্চা শুধু ঢাকা কেন্দ্রিক হলেই চলবে না, সারা দেশে তা ছড়িয়ে দিতে হবে। স্বাধীনতার 50 বছর ও মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই সঙ্গে তিনি মৌলিক সঙ্গীত চর্চার গুরুত্ব তুলে ধরেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল, তাই তারা নির্বাচনকে সবসময় ভয় পায়, এজন্য সাংবিধানিক উপায়ে কোনো সুষ্ঠু নির্বাচন দেশে হোক তারা তা চায় না। দেশে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে। অনেকগুলো নির্বাচনে বিএনপিও জয়লাভ করেছে। আসলে বিএনপি নির্বাচনটাকেই ভয় পায়, কারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তো তারাই নির্বাচনটাকে ভয় পায়। আর তাদের দুই নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনেই যেহেতু নির্বাচন করতে পারবে না, সেজন্য তারা নির্বাচন নিয়ে উৎসাহী নয়।